नमस्कार বন্ধুরা, দীপাশ কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি একেবারে বিয়েবাড়ির বাবুর্চির হাতে রান্না ঘরেই তৈরি করে দেখাবো। দারুণ স্বাদের এই ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল, সামান্য নুন আর এক চামচ চিনি দিয়ে সবার প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। আলু আর গাজর সবথেকে সিদ্ধ হতে বেশি সময় লাগবে, তাই এই দুটো দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। তারপর আস্তে আস্তে যে সবজিটা সিদ্ধ হতে যতটা দেরি হবে সেইগুলোকে আস্তে আস্তে দিতে থাকবো। আপনি আপনার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি কুমড়ো দিয়ে দিলাম, আমি বরবটি, ডাটা, সজনে ডাটা সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা পেস্ট তৈরি করে নেব, তার মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর এক চামচ আদা বাটা দিয়ে একটুখানি জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট আমি তৈরি করে রাখবো। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, চিনি দিয়ে যে আমি এটা সেদ্ধ করতে দিয়েছি এর কারণই হচ্ছে চিনি দিলে সবজির কালারগুলো অ্যাজ ইট ইজ থাকবে। সবার শেষে আমি মটরশুঁটিটা দিয়ে একেবারে ছেঁকে নিলাম যাতে জলটা পুরোপুরিভাবে বেরিয়ে যায়। এখানে আমি 50 গ্রাম মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, গরম জল দিয়ে গুলে এটা দুধ তৈরি করে রাখবো। চাইলে আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়েও এটা করে নিতে পারেন, তবে মিল্ক পাউডার দিয়ে করলে খেতে একেবারেই বিয়েবাড়ির স্টাইলে হবে। আরও একটা পেস্ট আমাকে তৈরি করতে হবে। আমি 8-10 আমন্ড, 8-10 কাজু আর একটু দুধ দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট করে নিলাম এক চামচ পোস্ত বাটা দিয়ে। এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে কিছু পনির অ্যাড করে দিলাম। আপনি চাইলে রান্নাটা পুরোটা বাটারে করতে পারেন আর পুরোটা সাদা তেলেও করতে পারেন, অথবা বাটার আর সাদা তেল মিশিয়ে করতে পারেন। তবে বাটার আর সাদা তেল দিয়ে আমি করেছি, যদি কেউ বাটার দিয়ে করেন সেটা খেতে আরও ভালো লাগবে। এরপরে পনিরগুলোকে একটু রোস্ট করে নিলাম, ডিপ ফ্রাই আমি করব না, রোস্ট করে নিয়ে এটাকে তুলে নিয়ে এক মুঠো কাজু আর কিশমিশ একটুখানি ভেজে নিয়ে তুলে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার। তারপর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এর মধ্যে আছে একটা তেজপাতা, 3টে এলাচ ভেঙে নিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। তারপরে যে টমেটো পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে 2 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু রান্নাটা সাদা সাদা করব তাই এখানে কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, আমি এখানে কাঁচা লঙ্কার গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করেছি। এরপরে কষানো হয়ে গিয়ে মশলার গন্ধটা চলে গেলে সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দিয়ে এর মধ্যে নুন আর চিনি দিয়ে দেবো। চিনিটা দিতে হবে, চিনিটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। নুন আর চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কাজু আমন্ডের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে একটুখানি বাটিটাতে দুধ দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ রান্নাটা যেহেতু জল ব্যবহার করব না পুরোটাই দুধেই করতে হবে। আর যদি আপনারা লিকুইড দুধে করেন সেটাও করতে পারেন, তবে মিল্ক পাউডার দিয়ে করলে এটা খেতে বেশি টেস্ট হবে। খুব বেশি মশলা দেওয়া দরকার নেই, ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে একটু মিশিয়ে নেব, কারণ সবজি পুরোপুরি সেদ্ধই আছে তাই আর খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। ভালো করে মিশিয়ে নিয়ে যদি গ্রেভি রাখতে চান দুধের পরিমাণটা একটু বাড়াতে পারেন। এরপরে রোস্ট করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো, আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে যেন গ্রেভিটা একটু কম হয়েছে, তাই আমি আরও কিছুটা দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে 1 গ্লাস দুধ, মানে যেটা 400 মিলিলিটার দুধ আমি ব্যবহার করেছি। মিল্ক পাউডার 50 গ্রাম, সেটাকে আমি জল দিয়ে গুলে নিয়ে 400 গ্রাম দুধ করে নিয়েছিলাম। আর কাজু আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু কেশরি মেথি লাস্টে ছড়িয়ে দিলাম। এরপর বাটার দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। অবশ্যই তৈরি করুন, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।